স্বামীর ঘরের ঢোকার শব্দ পেয়ে স্ত্রী পর্দার পিছনে লুকিয়ে পড়ল। জানু আবচ্ছা নিজে থেকে বিদায় হয়েছে। স্বামী চলে যাবার কিছুক্ষণ পর পর্দার পিছন থেকে বেরিয়ে এলো স্ত্রী। লেখাটি দেখে স্ত্রী মেঝেতে বসে পড়ল এবং কাঁদতে শুরু করল। একদিন স্ত্রী তার স্বামীকে পরীক্ষা করার জন্য সিদ্ধান্ত নিল। স্বামীর ঘরের ঢোকার শব্দ পেয়ে স্ত্রী পর্দার পিছনে লুকিয়ে পড়ল আর স্বামী খাটের উপরে চিঠি দেখতে পেয়ে পড়তে শুরু করল। চিঠিতে লেখা, তুমি এখন আর আগের মতো আমাকে ভালোবাসো না, সময় দাও না। তোমার আচরণ দেখে মনে হচ্ছে আমার চাইতে সুন্দরী মেয়ের আগমন তোমার জীবনে ঘটেছে। তুমি আমার কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছো। তোমার আর কষ্ট করার দরকার নেই, আমি তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছি, ভালো থেকো তুমি। চিঠিটা পড়ার পর স্বামী পকেট থেকে মোবাইল ফোন বের করে কাকে যেন ফোন লাগালো, তারপর হেসে হেসে বলতে শুরু করলো, জানু আবচ্ছা নিজে থেকে বিদায় হয়েছে, এখন আমরা রিল্যাক্সে থাকতে পারবো, আমি এখনই আসছি তোমার কাছে দেখা করতে। এই বলে ফোনটা রেখে দিল। ড্রেস চেঞ্জ করে রুম থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। স্বামীর কথা শুনে পর্দার পিছনে লুকিয়ে থাকা স্ত্রী মুখ চেপে কান্না করতে লাগলো। স্বামী চলে যাবার কিছুক্ষণ পর পর্দার পিছন থেকে বেরিয়ে এলো স্ত্রী, খাটের উপরে একটা চিঠি পেল। এবার স্বামীর দেওয়া চিঠিটা পড়ে অবাক হয়ে গেল স্ত্রী। তাতে লেখা ছিল, পাগলি বউ একটা, চলে গেছো ভালো কথা, কিন্তু পর্দার পিছনে লুকিয়ে তোমার পাগুলো দেখা যাচ্ছে কেন? শোনো, আমি তো তোমার সংসারের জন্য কাজকর্মে যাই, তোমার সুখের জন্য এত কষ্ট করি, তবুও তুমি আমাকে এতটা ভুল বুঝো। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি কাউকে ফোন করিনি, ওটা মিথ্যা ছিল। বাজার থেকে মাংস আনতে যাচ্ছি, তুমি খাবার তৈরি করে রাখো, একসাথে বসে খাবো, কেমন? পাগলি বউ একটা। লেখাটি দেখে স্ত্রী মেঝেতে বসে পড়ল এবং কাঁদতে শুরু করল। কি ভুলটা না করতে যাচ্ছিলাম। ভালোবাসাকে সন্দেহ নয়, বিশ্বাস করতে হয়। ছেলেরা কষ্ট করে শুধুমাত্র তার প্রিয়জনকে সুখে রাখার জন্য। স্বামী স্ত্রী সম্পর্কে ভালোবাসা থাকলে সেসব সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয়, তবে ব্যাপারটা অনেক ক্ষেত্রে সত্যি নাও হতে পারে, কারণ ভালোবাসা থাকা সত্ত্বেও সম্পর্ক ভেঙে যেতে পারে ভিন্ন ভিন্ন কারণে। সব কিছুতেই অতিরিক্ত দখল দেখলে, সন্দেহ প্রবণতা থাকলে সম্পর্কগুলো নষ্ট হয়। একজন মানুষকে বেঁধে রাখতে চাইলে স্বাভাবিকভাবে ধীরে ধীরে সম্পর্ক থেকে মন উঠে যেতে থাকে, সে মিথ্যা বলতে শুরু করে। প্রকৃতপক্ষে সম্পর্কটা টিকিয়ে রাখতে দুজনের মধ্যে বন্ধুত্ব থাকাটা জরুরি, তেমনি প্রতিটি মানুষের নিজস্বতা জরুরি। আপনি যদি মনে করেন আপনার লাইফ পার্টনারের সব সময় শুধুমাত্র আপনার অধিকার, তার বন্ধুত্ব বা পরিবারের সাথে সম্পর্ক থাকবে না, বা সম্পর্ক থাকলেও সে তাদেরকে সময় দিতে পারবে না, তাহলে সেই সম্পর্ক টিকে থাকার সম্ভাবনা খুবই কম। কারণ একজন মানুষের মানসিকভাবে ভালো থাকার জন্য পরিবার ও বন্ধু দুইয়ের সাথেই সুসম্পর্ক থাকা খুবই জরুরি। একজন মানুষ মানসিকভাবে সুস্থ না থাকলে কখনো ভালো সম্পর্ক রক্ষা করতে পারবে না। তাই আপনার সঙ্গীকে ভালো রাখুন, সন্দেহ না। অকারণে সন্দেহ বা অতিরিক্ত কোনো কিছুই পরিশেষে ভালো কিছু বয়ে আনে না। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট, একটি শেয়ার করে জেবি টেলিভিশনের পাশেই থাকবেন। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।